আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ইয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই আপনি? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে, আপনি কেমন আছেন? ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ওয়াসফুল। আচ্ছা ভাই, আপনার কাছে যে এই যে নতুন যে আলুটা আছে, এই নতুন আলুগুলো কোন জায়গা থেকে আনে আপনার? আলুগুলো এখন বর্তমানে ইন্ডিয়া থেকে আসতেছে আর কি। এটা কি ইন্ডিয়ান আলু? হ্যাঁ, আচ্ছা নতুন ইন্ডিয়ান আলু। নতুন ইন্ডিয়ান নতুন এই ইন্ডিয়ান আলুটা আজকে বাজারে আপনারা কেমন দামে বিক্রি করতেছেন? আমরা বিক্রি করতেছি এটা মনে করেন 90 টাকা, 100 টাকা, 110 টাকা, যার কাছে যেমন পাই এরকম, যার কাছ থেকে যা আপনারা নিয়ে পারেন নাকি? আচ্ছা এই আলুগুলো কি কি, এই নতুন আলুটার কি দাম কি এখন কি বেশি নাকি? হ্যাঁ বেশি, কারণ আইতেছে ইন্ডিয়া থেকে, আইতেছে দেখা গেল পচা আছে, দাগি আছে, কাদা আছে, ফাটা আছে, মাটি আছে, এই আর কি। এখন বাজারে চলতেছে কেমন এই আলুটা? এই আলুটা এইরকমই 90 টাকা, 100 টাকা, 110 টাকা, এইরকমই চলতেছে। এটা আর কি আগের আগের দিন একটু কমই আছে, কারণ এত দামে জিনিস আর কে খায়, বুঝেন নাই কথাটা, চাহিদা একটু কমই আর কি। দাম বেশি মনে করেন 110 টাকা, 100 টাকা কেজি আলু নিয়ে তারা কয় টাকা বিক্রি করবো, আর কে আর এত দামে আলু কিনে খাবো? পুরান আলু তো মনে করেন 80 টাকা, 90 টাকা কেজি বিক্রি হয়, এই তুললে নতুন আলুর দাম একটু কমই আছে আর কি। মনে করেন দাম অনেক, দাম তো দামের কারণে একটু চাহিদা একটু কমই আছে। দেখা গেলো আগে 30 বস্তা, 40 বস্তা করে আলু বিক্রি করছে, এখন 10 বস্তা, 8 বস্তা আলু বিক্রি করছে, মনে করেন এম খাওয়া যায়, কারণ দাম বেশি, এত দামি জিনিস কে খায়? মনে করেন রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত বিক্রি করি এই। তারপরে বাংলাদেশের আলু নামবো, আস্তে আস্তে আলুর দাম আর কি, দাম একটু আর কি মনে করেন মেনটেন আসবো বা আলুর দাম কমে আসবো, তখন একটু চাহিদাও বাড়বো, এই আর কি। আস্তে আস্তে এখন আলুর দাম আর কি কমবো।